আর কয়েকটা দিনের অপেক্ষা, কিছুদিন বাদেই কালী পুজো। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে কালী পুজোর প্রস্তুতি। শুভ দুপুর বন্ধুরা, তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি বিরাটির তরুণ সংঘের সামনে। এই বছর তরুণ সংঘের 50 বছর কালী পুজো, এবং হচ্ছে খুঁটি পুজো দিয়ে স্টার্ট করব। তারপরে দেখাবো তোমাদের প্যান্ডেলের কাজ, এবং সব শেষে দেখাবো তোমাদের মায়ের মূর্তি করার কাজ। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্যান্ডেলের স্ট্রাকচার শুরু হয়ে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। পুজোর উদ্যোক্তারা খুব আমার কাছেই রয়েছে। তবে তোমাদের আগে দেখাই যে পুজো প্যান্ডেলটা কেমন হয়েছে তার একটু ঝলক, তারপরে কথা বলে নেব আজকের এই মানে তরুণ সংঘের যে পুজো, পুজোর যে থিম, মানে প্যান্ডেলের যে থিম, সেই থিম পুজোর ঠাকুর মানে মায়ের মূর্তির কীভাবে তৈরি হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। মিছে ভ্রম ভূমণ্ডলে দেবে দেখ মন কেউ। এই পুজো প্যান্ডেলের এবার থিম গঙ্গার পার পদ্মার পার মিলেমিশে একাকার। ক্লাবের সামনেই, একদম পুজো প্যান্ডেলের সামনেই ক্লাবের সব মেম্বাররা রয়েছে। 2022 পূর্ব সিমাচল তরুণ সংঘের সিসি শ্যামা পুজো। আমরা আমাদের পুজো মণ্ডপের এবং আলোকসজ্জা এবং প্রতিমার যে রূপদান, সেই রূপদানের মধ্যে দিয়ে আমরা উভয় দেশে এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন শিল্প সংস্কৃতিকে তুলে ধরব। এবং অভিনব যেটা আমাদের 10 হাত কালী, কালী মায়ের 10টি হাত থাকবে, সেই অভিনব প্রতিমা আপনারা দর্শন করবেন। এবং অবশ্যই মণ্ডপ সজ্জা, আমাদের এই মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ চলছে। সম্পূর্ণ হলে আমরা দর্শনার্থীদের কাছে একটা ভালো মণ্ডপ আমরা উপহার দিতে পারবো, এটা আশা করি। আপনাদের কাছে জানাবো যে আমাদের সংগঠনের পূর্ব সিমাচল তরুণ সংঘের মূল ফটক, মানে ঢোকার যে মূল রাস্তা, সেটি বিরাটির নিমতা থানার উল্টো পাশে আমাদের মূল লাইটের যে গেট, সেই গেট হবে। সেই গেট দিয়ে শিশির বাদুরী স্ট্রিট হয়ে আপনারা আমাদের মণ্ডপে প্রবেশ করবেন। এবং পূর্ব সিমাচল তরুণ সংঘ এই অঞ্চলের একটি সামাজিক সংগঠন, বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্যে দিয়ে যেরকম সারা বছর তারা অতিবাহিত করে, সেভাবে তারা শ্যামা পূজাটাকে একটি অতিমাত্রায় তুলে ধরার চেষ্টা করে। আমাদের যে সমগ্র মণ্ডপটি, এই মণ্ডপটির যে পরিকল্পনা এবং ভাবনা, সেটি আমাদের অমল পাজা এবং আমাদের ক্লাব সম্পাদক দেবাশিস আচার্য তাদের তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে। বিশেষ করে আমরা শিশুদের কাছে, বাচ্চাদের কাছে আমরা আবেদন করব, বা অভিভাবকদের কাছে, আপনারা প্রত্যেকে শিশুদের নিয়ে এসে আমাদের এই মণ্ডপটি দর্শন করবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি ক্লাব সংগঠনের পক্ষ থেকে এটা আশাবাদী। এটা তো গেল কানুদার কথা। তবে তোমাদের একটা কথা বলে রাখি, ভেতরে দেখাবো, ভেতরে অনেকগুলো মডেল রয়েছে, তোমাদের একটা একটা করে দেখাবো। এবং সবশেষে যেটা দেখাবো, মায়ের মূর্তি তৈরি হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। জাস্ট দেখাই এখন ভেতরে প্যান্ডেলের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ যারা কাজ করছে। খুব ছোট প্যান্ডেল, তবে এটা বলি এখানকার ভাবনা, এবারে যে ভাবনা সে ভাবনাটা কিন্তু বড়, প্যান্ডেল ছোট হতে পারে। আর কানুদা, যেটা জানার ছিল যে এই পুজোর সাথে সাথে এখানে আর কী কী এক্সট্রা কী কী রয়েছে? এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, আমাদের বস্ত্র বিতরণ, আমাদের ভোগ বিতরণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমরা পুজোর যে 4-5টা দিন আমরা বিভিন্নভাবে এই অঞ্চলের মানুষের কাছে আমরা সমস্ত কিছুই পরিবেশন করব। ওপর দিকে দেখছো ক্লাবের ওপরে রয়েছে একটা কিছু, এটা হয়তো এই প্যান্ডেলটাতে অ্যাড হবে। আর ভেতরে যেটা দেখাচ্ছিলাম তোমাদের বিভিন্ন যে মডেলগুলো রয়েছে, এই দেখো একটা ছোট্ট একটা পুতুল রয়েছে, এখানে একটা ঘোড়া রয়েছে, এই সমস্ত সামগ্রী দিয়ে কিন্তু এবারের এই মণ্ডপ তৈরি হবে। এগুলো ভেতরে রয়েছে, মানে ক্লাবের ভেতরে রয়েছে। এই হচ্ছে ভেতরটা, মানে এই জায়গাটাতে মায়ের মূর্তিটা স্থাপন করা হবে, ঠিক এই জায়গাটাতেই দেখতে পাচ্ছ স্টেজ হচ্ছে। চলো এবার মায়ের মূর্তি কিভাবে গড়ছে সেটাই দেখে নিই। এবার তোমাদের দেখাবো মায়ের প্রতিমা।
মায়ের যে রূপ রয়েছে সেই রূপে কিন্তু একটু অভিনবত্ব রয়েছে। অভিনবত্ব রয়েছে বলতে সেটা একটু বলে দিই, মায়ের হাত মানে মাতৃ প্রতিমার হাত রয়েছে দশটি, দশখানা। আর এখন মায়ের যে মূর্তি সেই মূর্তিতে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে। তো এই ছিল কালী পুজোর প্রস্তুতি তরুণ সংঘের। তোমরা দেখলে সব থেকে বিশেষ আকর্ষণ যেটা রয়েছে মায়ের মূর্তি। মায়ের মূর্তিটা পুরো কমপ্লিট হয়ে যাক, তোমাদের আবার দেখাবো মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই পুজোর সময়। তো এটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।